আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি আবদুল্লাহ আল মামুন। আজকে আমার থার্ড টিউটোরিয়াল। আজকে আমি কিছু ক্লিপ এবং কিছু টুলস এর কাজ দেখাবো। প্রথমে আমি একটা ভিডিও ক্লিপ ইনসার্ট করছি আমি এখানে। এটা ছিল রাশ ফাইল থেকে আমি নিয়ে আসি, এই ক্লিপটা নিয়ে আসি আমি। কার্সার পজিশন আমি এখানে নিয়ে আসলাম। তো এটা একটা ছোট্ট ফাইল, ছোট্ট ফাইলটা আমি এখানে, এখন এটার যে ব্রাইটনেস আপনারা দেখেছেন গতকালকে দেখিয়েছিলাম, ব্রাইটনেসটা বা কন্ট্রাস্ট রেশিওটাকে একটু বাড়িয়ে দেওয়া হয়েছিল। ভিডিও আবারও দেখাই, অ্যাডজাস্টমেন্ট এখানে ব্রাইটনেস কন্ট্রাস্ট ওকে প্রথম থেকেই দিব। একটু তিন পর্যন্ত দেওয়া আছে, বাই ডিফল্ট যত আগেরটা যতটুকু দিয়েছি ততটুকুই আছে। আগেরটা একটু বেশি হয়ে গেছিল, আমি কমিয়ে দিয়েছি, এখন থ্রি থাকুক, অসুবিধা নেই। তো এটা অলরেডি চলে আসছে। সো এবার দেখুন, আমি এটাকে বড় করি। একটা হচ্ছে সিঙ্গেল কাট, আর এটার অডিওটাকে আমি ডিলিট করে দেবো, কারণ আমার অডিওটা এখন প্রয়োজন নেই। আমি ভিডিওর উপর কাজ করবো, সাউন্ডগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি, আমি আমার মতো করে পরবর্তীতে সেট করব। তো এখানে আমি আমি সিঙ্গেল কাট দেখিয়েছিলাম, আজকে দেখাবো যে আমি কতটুক, আমি মূলত ধরুন আমি একটু বেশি কাটতে যাচ্ছি, সেক্ষেত্রে আমাকে কী করতে হবে। সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে হাইলাইটস করতে হবে, যে আমি কতটুকু জায়গা আমি রাখবো বা কাটবো, কতটুকু জায়গা আমি রাখতে চাচ্ছি বা কাটতে চাচ্ছি, সেই জায়গাটুকু আমি হাইলাইটস করতে পারি। করে আমি ততটুকু ভিডিওর সেই অংশটুকু আমি কী করতে পারি, পুরো মুছে ফেলতে পারি। যেমন ধরুন আমি এটাকে নিয়ে আসলাম, এই যে এই অংশটুকু, কারণ আমি চাচ্ছি যে আমার এই অংশটুকু কেটে আমি আমার এই অংশটুকু আমি আমি চাচ্ছি যে রাখবো না, যে আমি এই অংশটুকু রাখবো না। সেক্ষেত্রে আমি কী করতে পারি, সেই ক্ষেত্রে আমি যে যে অংশটুকু আমি মুছে ফেলতে যাচ্ছি সেই অংশটুকুকে কী করতে হবে, আমার এরকম হাইলাইটস করতে হবে। এখানে তো হাইলাইটস করা আছে, দেখুন আমি যে অংশটুকু রাখতে চাচ্ছি না সেই অংশটুকু আমি হাইলাইটস করছি, তখন আমি এইটুকু আমি মুছে ফেলবো। সেক্ষেত্রে আমাকে এই যে এখানে উপরে দেখুন কাট আউট ফ্র্যাগমেন্ট, এখানে আমি ক্লিক করব। ক্লিক করলে ও ওইটুকু চলে যাবে, আর এই সাইডের দুই সাইড একসঙ্গে মিলে যাবে, এই দেখুন চলে গেল এবং দুই সাইড একসঙ্গে মিলে গেল। তো এল একটা ব্যবহার আমি দেখালাম, এখানে দেখুন সব জায়গার কন্ট্রাস্ট ঠিক আছে। তো আমি এবার দেখাবো যে কিভাবে এটার উপর কিছু লিখতে হয়। হ্যাঁ, টাইপিং টুলের যে ব্যবহার সেটা আজকে দেখাবো। তো টাইপিং টুলের ব্যবহারের মধ্যে অনেক সময় রেক্ট্যাঙ্গেল ব্যবহার করে আমরা নিচের যে যে অংশে লেখাটা আপনার রান করবে, আমি ওই অংশটা চুজ করে নেব। তো আমি এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টেবিল টুলস, যেটা এটা আমি দেখুন ক্লিক করে আমি ফ্রম দ্য কার্সার পজিশন দিলাম ওকে, তাহলে আগা মাথা ওটা চুজ হয়ে যাবে। এটা আমি নিয়ে আসলাম এতটুকু, এতটুকু আনার পর এখন এটা দেখা যাচ্ছে যে অনেক সময় যে তোমার আগে এটা কাজ করা আছে, তাই আমি টাইপ টুল নিয়ে আসবো, নিয়ে আসছি ওকে, এসে এখানে লিখলাম যে প্লিজ PLEASUBSCRIB সাবস্ক্রাইব মাই চ্যানেল, CHANNEL, এই আমি কথাটা লিখলাম সাবস্ক্রাইব মাই চ্যানেল। এটাকে আমি এখন এই যে মিডিলে দিলাম, আপনি যেখানে দিবেন সেখানেই থাকবে, অর্থাৎ টেক্সটটাও ততটুক থাকবে যতটুক এখানে রেক্ট্যাঙ্গেল টুলটা যতটুক হয়েছে ততটুক টেক্সটটাও থাকবে। আমি করব কি, টেক্সটটাকে চেঞ্জ করে দিব, ছোট্ট করে দিব আর কি, আমি ইচ্ছা করলে এটাকে বাড়িয়ে দিতে পারি, কমিয়ে দিতে পারি। তো আমি এখন আমার লেখাটা যেন আমার একদম মিডিলে থাকে আমি সে চেষ্টা করব। এটাকে আমি এই যে এই এই রেক্ট্যাঙ্গেল টুল আর এই এখানকার যে
রেকটেঙ্গেল টুল আর টাইপ টুল, সেই দুইটাকে চুজ করে আমি একসঙ্গে ধরেছি দুইটাকে। ধরে আমি এখন একটা মিডিলে দিব, মিডিলে দিতে গেলে কি করতে হবে, আমার এখানে অ্যালাইনমেন্ট আছে দেখুন, আমি অ্যালাইনমেন্ট দিলাম, হ্যাঁ একদম মিডিলে চলে গেল। এখন আমি ফন্ট চেঞ্জ করতে পারি, ফন্ট এখানে আছে রেগুলার, আমি এটাকে বোল্ড করে দিলাম, এবং ফন্ট এরিয়াল আছে, আমি ইচ্ছা মতো এখান থেকে যে কোনো ফন্ট নিতে পারি, আমি মোটা নিলাম একটু। তারপর এখানে ফন্টের কালার, টেক্সট কালার, এই টেক্সট কালার আমি ইয়েলো দিলাম, ইয়েলো হলো। তারপরে এটার আমি ইচ্ছা করলে একটু ব্যাকগ্রাউন্ড দিতে পারি, বা এটার সাইডে ব্ল্যাক কালার দিতে পারি, দেখতে একটু সুন্দর লাগবে। হ্যাঁ এই যে দিলাম, একটু ব্ল্যাক কালার হয়ে গেছে। তো এটা হচ্ছে একটু উপরে চলে গেছে, আমি নিচে নামিয়ে দিই হালকা, বাস। হ্যাঁ কালারটা আছে এই যে, এখানে দেখুন, এখানে কালারটা কিন্তু সাধারণত বাই ডিফল্ট 255 থাকে, এই যে 255 থাকে, অর্থাৎ এর পিছনে যে নদী ব্যাক, যে মানে ব্যাক সাইডে যে ইমেজ থাকে ওটাকে দেখা যাবে না একেবারেই। আমি চাই যে এটা ব্ল্যাক কালার হোক, এবং এটার পিছনের যে দৃশ্যগুলো রয়েছে সেটাও দেখা যাবে। তো আমি ব্রাশ টুল থেকে, একটা হলো পেন টুল, একটা হলো ব্রাশ টুল, আমি ব্রাশ টুলে ব্যবহার করব। ব্রাশ টুলে ব্যবহার করে এখান থেকে আমি এটাকে ব্ল্যাক করে দিলাম, এরকম ব্ল্যাক হয়ে গেছে। ব্ল্যাকের উপর হলুদ খুবই সুন্দর ফোটে, অথবা আপনি ব্ল্যাকের উপর সাদা দিতে পারেন। ব্ল্যাকের উপর যদি আপনার আপনার টাইপ টুল টাইপ ক্লিক করে আপনি সাদা দিতে পারেন, সাদা দিলে আমার এইটা এটাকে তখন ইয়েলো করে দিতে হবে। ইয়েলো দিলাম, আর এখানে টেক্সট কালারটাকে সাদা দিলাম, ব্যাস। এটা কিন্তু একটা দেখতে সুন্দর লাগছে। বা আমি এটাকে উঠিয়ে দিলাম, এটা উঠিয়ে দিলেও কোনো সমস্যা নেই, অটোমেটিক কালার, আমি উঠিয়ে দিলাম। উঠিয়ে দেওয়ার পরে এখন আমার কী কাজ, এইটাকে আমি পিছনের যে রেক্টেঙ্গেলটা আমি এঁকেছি এটাকে আমি কী করব, এটাকে আমি একটু অপাসিটি কমিয়ে দেবো। হ্যাঁ এখানে 255, আমি এখানে 150 করে দিই। দেখবেন যত নিউজ চ্যানেলগুলো আছে, যত লেখাগুলো নিচে আসে, ব্যাক সাইডে কিন্তু এরকম এরকম একটা ব্ল্যাক শ্যাডো থাকে, যে অপাসিটি 180-150 এরকমই থাকে। হালকা পিছনের দৃশ্য দেখা যাবে, আবার আপনি যা লিখছেন সেটাও দেখা যাবে। সো এটা হচ্ছে নিচের অপশন, এই যে এখন দেখুন এটা বোঝা যাচ্ছে এরকম। আমি যদি এটা প্রিভিউ করি তাহলে কেমন হবে, এই যে ফিক্স, তো এ হচ্ছে লেখা ফিক্স। তো আমি এই লেখাটাকে আমি ইচ্ছা করলে এখানে ছোট করে দিতে পারি, কারণ সব জায়গায় আমি চাচ্ছি যে আমার এই লেখাটা ডান সাইড থেকে বাম সাইডে আসবে। তো এবং কত সেকেন্ড ধরে, 10 সেকেন্ডের 20 সেকেন্ডের মধ্যে, 10 সেকেন্ডের মধ্যে মনে করেন শেষ হবে, একটু বড় দিই, এই যে 12, এতটুকু থাকুক, এতটুকুর মধ্যে মনে করেন লেখাটা আমার কি ডান পাশ থেকে বাম পাশে যাবে, আমি সেভাবে লেখাটাকে মুভ করবো। তো কার্সারটাকে আমি লেখার প্রথমে নিয়ে আসি, আমি নিয়ে আসলাম, এই যে এখন আমাকে কি করতে হবে, এটা ডাবল ক্লিক করি, আমি এটা ডাবল ক্লিক করার পর দেখবেন এখানে একটা জুম টুল আছে, মুভ টুল আছে, আমি মুভ টুলটাকে আমি চুজ করবো। কিন্তু তার আগে আমি কোথা থেকে কোথায় মুভ করব, আমার লেখাটাকে একদম ডান পাশে নিয়ে আসতে হবে, একদম ডান পাশে নিয়ে আসতে হবে, এবং একটা সুন্দর পজিশনে, যে পজিশনে ঠিক রেক্টেঙ্গেলে ঠিক মাঝখান থেকে চলে যাবে, আমি এই যে এখানে নিয়ে আসলাম, ব্যাস এই পজিশনে থাকুক। আমি চাচ্ছি কি আমার লেখাটা ডান পাশ থেকে বাম পাশে চলে যাবে। সো এই ক্ষেত্রে কি করব, আমি ডান পাশ থেকে বাম পাশে গেলে আমাকে এই যে মুভ টুল আছে বাম পাশে দেখুন, এই যে মুভ টুল, এই মুভ টুলটাকে চুজ করব আমি, এবং ওকে দিলাম। ওকে দিয়ে ঠিক এই যে মাঝখানে একটা পয়েন্ট সৃষ্টি তৈরি হয়েছে, এটাকে ধরে ড্রাগ করে আমি সোজা এই এদিকে নিয়ে আসলাম, একদম লেখার লেখাটা কোথায় তা কিন্তু বোঝা যাচ্ছে, আপনার লেখা কতটুকু সেটুকু কিন্তু এখানে দেখা যাচ্ছে দেখুন, এবং স্ট্রেট আমি এই পাশে নিয়ে শেষ করে দিলাম, এই এখন আমার লেখাটা শেষ হয়ে যাবে। তো এখানে দেখুন দুইটা পয়েন্ট আছে, এই যে হলুদ একটা আর সবুজ একটা, এই হলুদ পয়েন্ট মূলত আমার লেখার কত দ্রুত যাবে কত আস্তে যাবে এটা ডিপেন্ড করে। আমি এটাকে যত মানে দূরত্বে দিব, যেমন 13 সেকেন্ডের মধ্যে এটা শেষ হবে, আমি ইচ্ছা করলে 5 সেকেন্ডে শেষ করতে পারি, লেখাটা খুব দ্রুত চলে যাবে। আমি ইচ্ছা করলে 20 সেকেন্ড শেষ করতে পারি, খুব স্লো যাবে। দেখুন এখান থেকে দিলে কেমন হয়, এই যে লেখাটা আস্তে আস্তে যাচ্ছে, লেখাটা আস্তে আস্তে যাচ্ছে। এখন আমি এখানে লিখেছি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, তো এতটুকু লিখেছি, এই যে চলে গেল লেখাটা। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে কন্টিনিউ যেতে থাকবে, সেক্ষেত্রে আমার লেখার পরিধি বেশি হবে, তাই না? আমি শুধু একটা কথাই লিখবো না, আমি অনেক কথা লিখবো। যেমন এখানে আছে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আমি এখানে কি করব, আমি স্ক্রিনটাকে কমিয়ে দেবো, কমিয়ে দিয়ে আমার যত লেখা আছে আমি যতবার খুশি ততবার এখানে লিখতে পারবো।
তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, এই যে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিলাম, এই দেখুন এখানে এই যে লেখাটা এটা আমি একটু বড় করি, বড় করি, এই যে আবার আসছে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবার দুইবার আসছে। দুইবার আসলে আমাকে এই 20 সেকেন্ডের মধ্যে শেষ করতে হবে, তাই না? টাইম লাইনটা শেষে কোথায় যাবে, অনেক দূরে চলে গেছে, আমার 1 একের মধ্যে শেষ করতে হবে। দেখি রিভিউটা দেখি কেমন হয়। অর্থাৎ আপনার লেখাগুলা যে এটুকের মধ্যে হতে হবে, অথবা এখানে একটু বেশি হয়ে গেছে, ছোট করে দেখে নিচ্ছি কি করা যায়। এদিকে বেশি হয়ে গেছে, আপনার যে লেখা যতটুকু লেখা থাকবে ততটুক আপনাকে কাজ করতে হবে। যেমন এখানে এটা অনেক দূরে চলে আসছে, তাই না? এটা আমি চাচ্ছি যে আমার লেখাটা যতটুক আছে ততটুক। দেখুন এই শেষ, লেখাও শেষ। হ্যাঁ তো দেখুন আমি এবার প্রিভিউটা দেখাই, এই যে যাচ্ছে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, সাবস্ক্রাইব মাই চ্যানেল। এখন আরো লেখা থাকতে পারতো, আমি এখানে দিয়ে দিতাম, অথবা এখানে আরো আরো অপশন আছে। আপনি যে যেখান থেকে শুরু করেছেন লেখাটা, অর্থাৎ এখান থেকে শুরু করেছেন, এই যে এখান থেকে যদি শুরু হয় আপনার লেখাটা, দেখুন এই পর্যন্ত আসার পরে কি আপনার স্ক্রিনের ভিতর আসলো। এরপরে নেক্সট লেখাটা, আপনার যে নেক্সট যে লেখাটা হবে সেই লেখাটাকে আপনি এখানে আনতে পারেন। যেমন এই লেখাটা এখান থেকে শেষ, স্ক্রিনে এসে ঢুকে গেছে অলরেডি। এরপর চাচ্ছেন আপনি আর একটা যে কোনো একটা হেডিং আপনার এখান থেকে যেতে থাকবে, তো সেটা আপনি কি করবেন, সেটা আপনি আপনাকে কি করতে হবে, সেটাকে এই একই সিস্টেমে আপনি আপনি লিখে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলাম, এবং এই যে এখানে টাইম লাইনে আনছি আমি, শেষ হওয়ার আগে ও, অর্থাৎ এতটুকু আস্তে আস্তে ও আবার শুরু করবে। তাহলে আমাকে কি করতে হবে, এই এই পাশের যে টাইপটা আছে এটাকে আমি ধরে ড্রাগ করে উপরে নিয়ে আসবো। উপরে নিয়ে এটার সঙ্গে মিলাই দিব, মিলাই দিলে দেখুন কি হবে। আমি যখন এটাকে পেলে করে দেখাই, অশেষ অসুস্থ হয়ে গেল। আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে লেখাগুলোকে একদিক থেকে আরেক দিকে নেওয়া যায়। এখন আপনি এই আপনার লেখাকে আপনার কালার বা শ্যাডো এটা আপনি দিতে পারবেন, ব্যাক সাইডে যদি আপনি এটারে একটু মানে কালারটা চেঞ্জ করতে চান বা এটার যা কিছু খুশি সেটা এখান থেকে করতে পারবেন আপনি। এখানে মাই চ্যানেল লেখা আছে, আপনি এই কালারটাকে যদি এখন ব্ল্যাক দিলে তো ভালো দেখায় না, অন্য কালার দিতে হয়, এটাকে আপনি রেগুলারই আছে, আপনি ইচ্ছে করলে এটাকে অন্য একটা কালার দিতে পারেন, রেড কালার বা ইয়েলো কালার, ব্যাস এরকম লেখাবে। তো যেটা ভালো লাগে সেভাবে আপনি দিবেন, বিশেষ করে এই কালার উপর সাদা থাকলে বেশি ভালো লাগে। তো এটা হচ্ছে আপনার লেখার যে ব্যবহার, এটা আমি দেখালাম, মুভ টুলের ব্যবহারটা দেখালাম। মুভ টুল কিন্তু এখন ডিম হয়ে আছে, আপনাকে মুভ টুলে যেতে গেলে কি করতে হবে, এটার উপর ডাবল ক্লিক করতে হবে। যখন এই টাইম লাইনটা আসবে এখানে আপনি সিনের যে মুভ মানে যে কাজগুলো সব কিন্তু এখানেই হয়, তখন আপনার মুভ টুলটা এখানে ফিক্স হবে, মানে দেখা যাবে। তো মুভ টুলটার কাজ হলো এখানে আপনি যে কোনো একটা ইমেজ বা যা আনেন না কেন, যা লেখেন, এখানে দেখি একটা টাইপ টুল নিলাম, আমি লিখলাম অল ইন ওয়ান, AOL All in 1, এই ছোট্ট লেখাটা আমি এটাকে একটু বড় করি, কালারটা সাদা করি বা রেড করি, ইয়েলো, হ্যাঁ এটাকে রেগুলার না করে মোটাই আছে, বাস এটা থাকলো অল ইন ওয়ান, হ্যাঁ 32 পেটি। এখন আমি চাচ্ছি কি আমার লেখাটা মনে করেন যে সব জায়গায় ঘুরবে, আছেন এমন যে লেখা ভিডিওর ভিতর ঘুরতে থাকে,
তো সেক্ষেত্রে আপনি কি করবেন? তো অল ইন অল লিখে আমি যেটা করব সেটা হচ্ছে এটা কত সেকেন্ডের মধ্যে ঘুরবে সেটা আপনাকে টাইমটা ফিক্স করতে হবে, যে আমার লেখাটা কতটুকু সময়ের মধ্যে সে ঘুরতে থাকবে। তো এই যে টাইমটা আমি যে ফিক্স করলাম আমি একটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দেওয়ার পরে একটু বেশি বড় হয়ে গেছে, ছোটো করে দিই। হ্যাঁ, আমি এটাকে ঘুরাবো সারা স্ক্রিনের ভিতর, তাই না? সারা স্ক্রিনের মধ্যে ঘোরাতে গেলে আমাকে কী করতে হবে, সাপোজ আমাকে প্রথমে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পরে যে মুভ টুলটা আমার অ্যাক্টিভ হয়ে গেছে, হ্যাঁ অ্যাক্টিভ অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে আমার কার্সারটাকে ফার্স্ট এখানে নিলাম, অবজেক্টের উপর অবজেক্টটাকে ঘোরাবো আমি। অবজেক্টের উপর ক্লিক করে আমি অবজেক্টটাকে উপরে নিচ্ছি, দেখুন এই যে অবজেক্টটি আমি এখানে নিলাম, এখানে নিলাম, হ্যাঁ ঠিক এই বরাবর নিলাম, ঠিক আছে। তাহলে ও দেখুন ও কিন্তু মুভ করবে, আস্তে আস্তে মুভ করতেছে, ঠিক আছে অল ইন অন। আস্তে আস্তে ভিডিওর ভিতর সে মুভ করছে, এইখানে আছে, এই পজিশনে আছে। এই পজিশন থেকে আমি ডানে নিব, আবার এদিকে ঘুরা এদিকে নিয়ে আসবো। তো আমি আবার এখান থেকে কি করব, আমি আবার এখান থেকে ওকে এদিকে নিয়ে আসবো, ঠিক আছে এদিকে নিয়ে আসলাম। বেশ, এদিকে নিয়ে আসলে ও কি করবে, এবার দেখেন এদিকে আসছে, আবার এভাবে আপনি আপনার যে কার্সার যেটা আছে এটাকে সেট করে আপনার লেখাগুলোকে আপনি ইচ্ছামতো আপনি ঘুরিয়ে নিতে পারবেন, ঘুরিয়ে আবার জায়গাটা জায়গায় নিয়ে আসতে পারবেন। আবার আপনি মুভ টুল দিয়ে আপনি অবজেক্টকে আবার নিচে নিয়ে আসলেন, এই যে নিচে পর্যন্ত এনে ছেড়ে দিলাম, হ্যাঁ ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এটা হয়ে গেল একটা, আবার ইচ্ছা করলে আপনি কি করতে পারবেন, এখান থেকে আবার মুভ টুল চুজ করে আবার এখান থেকে নিয়ে আপনি এটার সঙ্গে মিশিয়ে দিলেন বা এখানে দিয়ে দিলেন, তার মানে ও আপনার পুরো স্ক্রিনের মধ্যে ঘুরতে থাকবে। এটা হলো একটা সিস্টেম। আশা করি আপনারা মুভ টুলের ব্যবহার শিখেছেন এবং সেভাবে আপনারা এখানে কাজ করতে পারবেন। এই জিনিসগুলো শিখালাম, এগুলো প্র্যাকটিস করেন। নেক্সট ক্লাসে আমি অন্য কিছু নিয়ে আসবো। থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।